স্বাগতার্ত হসপিটাল, এই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য পরিষেবা এত ঢিলেঢালা হয়ে গেছে, এর জন্য আমি খুবই দুঃখিত। কারণ কি করব, আমাদের দিন আনা দিন খাওয়া অবস্থায় এক জায়গায় আমার ছেলেকে আমি ভরসা করে অপারেশন সাকসেসফুল হওয়ার জন্য পাঠিয়েছি, তা তো সাকসেসফুল হলো না। এর জন্য কারা দায়ী? এই মহামান্য মুখ্যমন্ত্রীর কাছে আমার এটি আবেদন। গ্রাম বাংলায়, গ্রামগঞ্জে, শহরে অনেক আশেপাশে অনেক এই ক্রীড়াবিদ জগতের এই ছোটো ছোটো খেলোয়াড়েরা নীরবে নিবিড়ে এই যে পড়ে রয়েছে, তাদের দিকে নজর রাখছে না। এদের অবস্থা কি হবে, এদের ব্যবস্থা কি হবে? সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তারা চিকিৎসা করলেন, বললেন কাটা বেরিয়ে গেছে, বেরোলো না কাটা। আপনার ছেলে এখন সমস্যার মধ্যে জর্জরিত, কি বলবেন? আমি এটা চাই মহামান্য মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া জগতের মন্ত্রী অরূপ বিশ্বাসকে এই ব্যাপারে যেন একটু নজর দিয়ে আমার ছেলে যেন আবার পুনরায় খেলার জগতে ফিরে আসতে পারে, সেটাই আমি তাদের কাছে কামনা করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।